শাবনুর মৌসুমি উপবিশ্বাস পূর্ণিমা তাদের রুনা খানকে দেখে শেখা উচিত ক্লামার কি রুনা খানকে দেখেছেন রুনা খানকে দেখে আসলে তাদের শেখা উচিত এবং রুনা খানকে ফলো করা উচিত এই বয়সে তারা যেভাবে যেসব কীটাপে আসে দেখা যায় না রুনা খানকে দেখে যা একটু শেখেন মানে তাদেরকে বলছে এরকম একটা কমেন্ট এবং সোশ্যাল মিডিয়া অনেকের পক্ষে বিপক্ষে এবং রুনা খান আসলে কাণ্ডটা করল কি এবং তাকে নিয়ে মানে সবার ফিলোসফি কী এবং তারা কে কী বলছে এবং রুনা খান কে নিয়ে আসলে কী হচ্ছে এটা নিয়ে এখন আমরা কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দি সবাই ফিল্মস্পায় সঙ্গে থাকবেন রুনা ফি রুনা খান তিনি জিরো ফিগার বানিয়েছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পাড়ায় রীতিমতো হৈহুল্লোর কাণ্ড কারখানা লেগে গিয়েছে যে রুনা খান আসলে সিলিম ফিগারের অধিকারে নিয়ে এবং যেটা অনেকে কিউট গ্ল্যামারাস হ্যাঁ এই বয়সে এরকম ফোর্টির কাছাকাছি এস ফোর্টি প্লাস হতে পারে তো এই বয়সে তিনি এরকম ফিটনেস যেটা ধরে রেখেছে এবং অনেকে বলছে তাকে আসলে ট্রানজেন্ডার লাগছে বা চারম চারমনি এবং এটার ব্যাখ্যা আমি বলবো যে আসলেই কি মৌসুমি শাবনুর বিশ্বাস বা পূর্ণিমাদের উনাখানকে দেখে উচিত কারণ তারা প্রত্যেকেই ফ্যাটি এবং প্রত্যেকেই আসলে একদম অনেক মুটিয়ে গিয়েছে তো তবু কি তারা উনাখানকে দেখে শিখবে শরীরে কসরত করাটা তো এটা বলার আগে আমি প্রথমে যে কথাটা বলবো যে ক্যারিয়ার এক জিনিস শরীর এক জিনিস চারমার আর এক জিনিস গ্ল্যামার আর এক জিনিস জিরো ফিগার মানে গ্ল্যামারাস না এটা আগে বুঝতে হবে গ্ল্যামার আর আরেক জিনিস চারম আলাদা জিনিস তো রুনা খানকে দেখে কেন তারা শিখবে তারা কে কেউ রুনা খানের থেকে কম সুন্দরী এখন অব্দি তো এটার আগে একটা ব্যাখ্যা যদি আমি একটু বলিউডের ব্যাখ্যা দিই তো বলিউডে কারিনা কাপুর যখন জিরো ফিগারের ট্রেন্ড শুরু করে এটা তাসান সিনেমা থেকে দু হাজার আটশো বলিউডের প্রথম জিরো ফিগার ট্রেন্ড বলিউডে প্রথম কোনো নারী যিনি জিরো ফিগার ট্রেন্ড স্টার্ট করে কারিনা কাপুর ওই যে একটা গান ছিল না যেটা যে ছালিয়া 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 মে নুড়ু মে হুড় হু যায় কা কাহা লাল লাল লাড়া লাল লাড়া ওই গানটা দেখবেন তো ওটা তিনি প্রথম বলিউড ওই সিনেমার মধ্য দিয়ে তিনি জিরো ফিগার ট্রেন্ড স্টার্ট করে তো তখন তার কিন্তু চেয়ারে কিন্তু ওরকম চার হঠাৎ করে কিন্তু অনেকটা ভেঙে যায় তাই পরবর্তীতে তিনি ঠিক করে দু হাজার এগারো বারো তেরো বারো তেরো সাল ইনফ্যাক্ট ফ্যাবিকল গানও তাকে বেশি গ্ল্যামারাস লেগেছিল যদিও ফ্যাটি তো গ্ল্যামারের সাথে মোটা বা পাতলা এগুলোর কোনো সম্পর্ক নাই আমি যেটা বিলিভ করি তো তখন প্রিয়াঙ্কা চোপড়া একটা প্রথম সারির ম্যাগাজিনে তিনি একটা কারিনার ব্যাপারে যখন জানতে চাও যে এই ব্যাপারে আপনি কি এগোবেন ভবিষ্যতে তত তো বলে যে প্রিয়াঙ্কা বলে যে আসলে ওই সব জিরো ফিগারের চক্করে পড়ে নিজের গ্ল্যামার নিজের চার্ম নষ্ট করার মতো পাগল আমি নয় প্রিয়ঙ্কা চোপড়া ডাইরেক্টলি কিন্তু তখন স্টেটমেন্ট দিয়েছিলেন এবং রুনা খানের ব্যাপারটাও কিন্তু সেরকম যা ন্যাচারাল সেটাই সুন্দর এটা আপনাকে আগে মেনেই নিতে হবে এবং রুনা খালের খানের গ্ল্যামার চার্ম বলতে একদম কিচ্ছু নেই মানে মানে একটা নন ফিলিংস ভাব আসবে আপনার ইনফ্যাক্ট সে যেরকমভাবে ওর থেকে কিন্তু মানে মানে থাকে না যে বাঙালির যে একটা ব্যাপার তো ওই চার্ম নাই এবং আসলে কারো শরীর কারো ফিটনেস নিয়ে কথা বলা ডেফিনেটলি দৃষ্টিকোটু লাগে এবং আমি বলতে চাই না কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু গ্ল্যামার কিন্তু পার্ট অফ মুভি এবং এটা কিন্তু মানে গ্ল্যামার ফিটনেস শরীর এগুলো কিন্তু আমাদের মিডিয়ারই পার্ট এবং এগুলো নিয়ে কথা বলা উচিত গ্ল্যামার ফিটনেস শরীর এগুলো না থাকলে আপনি অভিনেত্রী নায়িকা বা অভিনেতা এগুলো না এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এগুলো নিয়ে আসলে কোনো দৃষ্টিকটু কোনো কিছু খোঁজার কিচ্ছু নেই তো যাই হোক প্রত্যেক বয়সেরই আলাদা রকম সৌন্দর্য আছে তো জিরো ফিগারের চক্করে পড়ে নিচের গ্ল্যামার চার্ম নষ্ট করার ভিতরে আমি কোনো রকম আহামরি কিচ্ছু দেখতেছি না এবং তারা তাদের মতো করে কাজ করে যাক সেটা ব্যাস এখন চাইলেই রুনা খান এত ফিটনেস কমিয়েছে তাকে কি পঁচিশ বছর কুড়ি তিরিশ বছরের মেয়ের চরিত্রে কি তাকে কেউ কাস্ট করবে ডিরেক্টর প্রডিউসারও হই ওই ক্যারেক্টার বেজি তাকে মানুষ কাস্ট করবে ফার্স্ট লেডি হিরো হিরোইন হিসেবে তাকে কেউ কাস্ট করবে করবে না ভাই কারণ সে তার ইমেজ ওরকমভাবে ক্রিয়েট করে ফেলেছে এবং এসব নিয়ে কিছু বলার নেই যাই হোক এটা নিয়ে কিছু কথা বললাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি